সাতকোশিয়া ভ্রমণের তৃতীয় পর্বে আপনারা দেখেছেন একটা ছোট্ট অথচ রোমহর্ষক ট্রেক। ট্রেক শেষ করে আমরা একটা ছোট্ট ছেলের সাথে জঙ্গলের মধ্যে নন্দিনী ঝোড়া দেখতে যাচ্ছিলাম। আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, এই পর্ব ঠিক সেখান থেকেই শুরু করব। আগের পর্ব যারা দেখেননি, এই পর্বটা তাদের বুঝতে একটু অসুবিধা হবে, তাই আই বোতামে ও ডেসক্রিপশনে আগের পর্বের লিংক দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। লেপার্ডের পায়ের ছাপ, এছাড়াও প্লেলিস্ট থেকে পুরো সিরিজটাই দেখতে পারেন। তাহলে চলুন সাতকোশিয়া ভ্রমণের চতুর্থ অর্থাৎ শেষ পর্ব শুরু করি। এই পর্বটি শুধুমাত্র প্রকৃতিপ্রেমীদের জন্য, প্রকৃতিপ্রেমী না হলে এই পর্বটি ভালো লাগবে না। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা বিশ্বকর্মার সঙ্গে নন্দিনী ঝোড়ার সামনে এসে দাঁড়ালাম। নন্দিনী ঝোড়ার নান্দনিক রূপ সত্যিই মুগ্ধ করার মতো। শান্ত নিরিবিলি পরিবেশে আমরা ছাড়া আর কেউ নেই। শব্দ বলতে পাখির কলকাকলি, বাতাসের ধাক্কায় গাছের পাতার হাততালি আর জলের কলকল আওয়াজ। এমন একটা পরিবেশে নিজেদের বড়ই বেমানান লাগছে। আমাদের মতো মানুষের দল যারা প্রকৃতির শুধু ক্ষতি করতেই পারদর্শী, তাদের কি এখানে আসার কোনো অধিকার আছে? এ জায়গা প্রকৃতির একান্ত নিজস্ব জায়গা। এমন পরিবেশ আমাদের জন্য একটু বিপজ্জনকও বটে। কুমির নেই ঠিকই, কিন্তু হাতি, লেপার্ড প্রভৃতি জন্তু জানোয়ারের দল এখানে জল খেতে আসে। মুখোমুখি হয়ে গেলে বিপদে পড়তে পারি। কিছুক্ষণ এখানে কাটিয়ে ফিরে যাচ্ছি, এমন সময় এখানে মানুষের অত্যাচার চোখে পড়ল। কাঠ জেলে এখানে পিকনিক হয়েছে। এগুলো স্থানীয় মানুষদেরই কাজ। চারিদিকে কাগজ ও প্লাস্টিকের থালা গ্লাস ছড়িয়ে আছে। জঙ্গলের মধ্যে এভাবে আগুন জ্বালিয়ে পিকনিক করা খুবই বিপজ্জনক। মুহূর্তের অসাবধানতায় জঙ্গলে আগুন ধরে যেতে পারে। নন্দিনী ঝোড়া থেকে ফিরে চললাম। জঙ্গলের ভিতরে একটা ঝোড়া, সেখানে এসেছি আমরা স্নান করতে। মেন রাস্তার পাশেই নামহীন এই ঝোড়াটা অবস্থিত। এসে দেখলাম ঝোড়ার জল স্নানের মতো পর্যাপ্ত নয়, তাছাড়া জলও ভালো নয়। এদিকে ওদিকে দেখছি, এমন সময় চোখে পড়ল দূরে কয়েকটা বার্কিং ডিয়ার জল খাচ্ছে। এখানে এসে দারুণ এক প্রাপ্তি হলো। এটা বার্কিং ডিয়ার জল খাচ্ছে। মাঝে মাঝে এক একটা গাড়ির আওয়াজ বাদ দিলে নিস্তব্ধ জায়গায় শুধু জল ও পাখির কলকাকলি এবং গাছ ও বাতাসের ফুটোপুটির আওয়াজ।
বাতাসের ধাক্কায় গাছ থেকে শুকনো পাতার দল ঝরে পড়ছে ঝোড়ার জলে। বহুদূর পর্যন্ত এই দৃশ্য দেখা যায়। শুকনো পাতার এমন বৃষ্টি আগে দেখার সৌভাগ্য বড় একটা হয়নি, তাই পাথরের উপর বসে সেই দৃশ্যের স্বাদ যতটা পারছি চেটেপুটে গ্রহণ করছি। বেলা প্রায় ১২টা, চারপাশটা তেতে উঠলেও এই জায়গাটা বেশ ঠান্ডা। একবার এসে বসলে আর উঠতেই ইচ্ছা করে না। স্নান করতে এসেছিলাম এখানে, স্নান তো হলো না, তবে আলস্যমাখা সময় কাটাতে বেশ লাগছিল। একসময় মনে হচ্ছিল আমিও প্রকৃতির সাথে মিশে গেছি, যেন জগতের এটাই সারবস্তু। জীবিকা, অর্থ, আত্মীয় পরিজন, সমাজ, রাজনীতি সব অসার, অর্থহীন, অমূলক। সাতকোশিয়া গর্জে একটা সুন্দর সানসেট পয়েন্ট আছে, সেইখান থেকে এখন বাজে প্রায় ৫টা, প্রচণ্ড রোদ, সেইখানেতে একবার যাই, ঘুরে দেখে আসি কীরকম সানসেট হয়। সুনীলদা বলেছিল বিকেলে এক জায়গায় সূর্যাস্ত দেখাতে নিয়ে যাবে। দুপুরে স্নান খাওয়া সেরে গাছতলায় বসে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম সুনীলদার সঙ্গে। চলার পথে একটা ঝোড়া, আমরা পৌঁছে গেছি। চারটে বনমোরগ দেখেছি, ছবি তুলতে পারিনি। বনমোরগের পায়ের ছাপ, মহানদী বয়ে চলেছে, সূর্য আসতে যাচ্ছে, সেটাকে আগে তুলতে হবে।
চলে গেছে, আকাশ লাল, আকাশের বুকে যেন আবির খেলা হয়েছে। মহানদীর জলে তার প্রভাব পড়েছে, লজ্জায় রাঙা হয়ে উঠেছে মহানদীর জল। ইন্ডিয়ান স্কিমার ডাকছে, এই জায়গার উপর দিয়ে ছুটে ছুটে এসেছি। এবার এখান দিয়ে যাওয়াটা হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আকাশ লাল হয়ে গেছে, সে লাল আকাশের। আমার পিছনে পাথরের অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো এলাকাটাই এরকম পাথরের অবস্থা। সূর্যাস্ত হয়ে যাচ্ছে, সেইটার ছবি তোলার জন্য রীতিমতো দৌড়ে দৌড়ে এসেছি। এবার একটু আলো থাকতে থাকতেই আমাদেরকে ফিরে যেতে হবে, তা না হলে এই পাথরের খাঁজে পা আটকে পা ভেঙে যেতে পারে। আমাদের দুদিনের সাতকোশিয়া ভ্রমণ শেষ। খুব ভোরে সাতকোশিয়াকে বিদায় জানিয়ে চলেছি কটকের উদ্দেশ্যে। অন্ধকার রাস্তায় মাঝে মাঝেই খরগোশ বসে আছে দেখতে পাচ্ছি, কিন্তু ছবি তোলার মতো পর্যাপ্ত আলো নেই। আমরা সাতকোশিয়া ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি, আবার সেই গেটের কাছে চলে এসেছি। এখন ঘড়িতে সময় সকাল বলবো না, ভোর 5:20। এই গেট আমাদের জন্যই আলাদা করে খুলে দিয়েছে। কটক থেকে আজ বেলা 10:50 ফলকনামা এক্সপ্রেস ধরে আমরা বাড়ি ফিরব। আমরা কটক শহরে এসে গেছি। একসময় উড়িষ্যার রাজধানী ছিল কটক। এখানে একটা দুর্গ আছে, নাম বারবটি দুর্গ। কটক রেল স্টেশনের গেট বারবটি দুর্গের আদলে তৈরি। গাড়ি থেকে নেমে সুনীলদাকে বিদায় জানিয়ে স্টেশনে ঢুকলাম। সবথেকে বড় কথা, নেতাজির জন্মস্থান এই কটকে। তার পৈতৃক বাড়িকে এখন মিউজিয়াম বানানো হয়েছে। মা কটক চণ্ডীর মন্দির এখানে অবস্থিত। এছাড়াও ধবলেশ্বর ব্রিজ, জোবরা ব্যারেজ, উদয়গিরি, ললিতগিরি, রত্নগিরি প্রভৃতি বেশ কিছু ভ্রমণের জায়গা এখানে আছে। হাতে একটা দিন সময় থাকলে আপনি কটক ঘুরে দেখতে পারেন। ট্রেন প্রায় আধ ঘন্টা দেরিতে এলো, লাঞ্চের সময় হয়নি, তাই লাঞ্চ ট্রেনেই করব। সাতকোশিয়ায় যে মহানদীকে দেখেছিলাম, সেই মহানদীকে এখন ট্রেনে চেপে পার হচ্ছি। বিশাল নদী খাত, জল যদিও খুব কম। এখানে ক্লান্ত মহানদীকে দেখে একটু খারাপই লাগলো। প্রতিটা ট্যুরই শেষ হয় কিছুটা মন খারাপ আর কিছুটা আত্মতৃপ্তি নিয়ে। আমাদের এই ট্যুরও তার ব্যতিক্রম নয়। একটা ট্যুর শেষ হয় অন্য আরেকটা ট্যুরের স্বপ্ন নিয়ে। সাতকোশিয়া ভ্রমণ সিরিজ শেষ করছি উত্তরাখণ্ড ভ্রমণের হাতছানি দিয়ে। কয়েকদিনের মধ্যেই নিয়ে আসছি উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহেব ট্রেকের ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আবার চড়াই, এখানে হালকা হালকা জলের ঝাপটা চলে আসছে।